হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি, বাড়ি ফেরার পালা। তো সকাল 8টায় বেরোবার কথা ছিল, 5-10 মিনিট একটু দেরি হয়েছে, বাট আমাদের কাছে অনেক টাইম আছে, ফ্লাইট আছে 2:30-এর সময়। তো টুকটাক রাস্তা দিয়ে যেতে যেতে যদি কিছু সাইট সিন থাকে তো টুকটাক দেখিয়ে দেবো আপনাদেরকে রানিংয়ে, আর কীরকম কী চার্জ লাগছে গাড়ির সেটাও বলে দেবো, আর যদি কারুর মানে নাম্বার লাগে গাড়ির জন্য তো সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের লাগলে ফোন করে নেবেন ওনাদের, কোনো অসুবিধা নেই। বেশ খুবই ভালো ঘুরিয়েছে দাদা আমাদেরকে লাস্ট 2-3 দিন ধরে। তো চলুন, আর যাওয়ার পথে একটা ইচ্ছা আছে, কার্শিয়াং স্টেশনের ওপরে একটা ক্যাফে আছে, তো সেটা যদি খোলা থাকে তো ওটা একটু কভার করব। তো চলুন যেতে থাকি। সামনে থেকে একটা দেখতে পেলাম হঠাৎ করে যে ইউপি থেকে গাড়ি নিয়ে দার্জিলিং চলে এসেছে। ভাবা যায় কোথা থেকে গাড়ি নিয়ে পাহাড়ের এত উপরে। আমরা এখন যাচ্ছি কার্শিয়াং স্টেশনে, তো ওখানে একটা ক্যাফে আছে নতুন ওপেন হয়েছে, তো সেটা কভার করার জন্য। তো এখনো প্রায় 15-16 কিলোমিটার মতন ডিস্টেন্স। যে মনেস্ট্রিটা আপনাদের দেখালাম এর নাম হচ্ছে সোনাদা মনেস্ট্রি, তো এটা এই কার্শিয়াং রোডেই পড়বে। তো চলুন এরকম রাস্তা দিয়ে যেতে যেতে কিছু রানিং যা যা দেখবো আপনাদেরকে আপডেট করবো। তো দাদা আমাদেরকে কার্শিয়াং স্টেশনের একটু আগেই নামিয়ে দিচ্ছে, এখানে একটু পার্কিংয়ের খুব প্রবলেম আছে, তো একটু পার্কিং দেখে গাড়িটা রেখে একটু অল্প ওপরে নামিয়ে দিয়েছে। আমরা এখন ফেরেটের দিকে স্টেশনের দিকে যাচ্ছি, সামনেই আছে একদম নিচে। তো চলুন স্টেশনটা আপনাদের দেখাবো, সাথে ওখানে একটু খাওয়া দাওয়া করব। তো ক্যাফেটা আশা করছি একটা আলাদা ভিডিও আসবে, ভালো করে ডিটেলসে বড় করে, তো সব কিছু সেখানে ডিটেলস দিয়ে দেবো, টাইমিং কখন কি ওপেন হয় কখন ক্লোজ হয় এই সব ডিটেলস থাকবে তার মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন আপনারা কার্শিয়াং স্টেশন, এটা চলুন কার্শিয়াং স্টেশনের ভেতরটায় গিয়ে আপনাদেরকে স্টেশনটা একটু দেখিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন কার্শিয়াং স্টেশন, আমরা এই স্টেশনের ভেতর দিকে, এই দেখুন ক্যাফেটা, ক্যাফে ডি সেন্ট্রাল। তো এখানে যাব আমরা, দেখি খোলা আছে কিনা, এটা একটু বেশি চাপের বিষয় যে খুলেছে কিনা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কার্শিয়াং স্টেশন থেকে, এখানে ক্যাফেটা এখনো অবধি খোলেনি, জানি না বলছে লোকেরা যে খোলার টাইম তো পার হয়ে গেছে, বাট আজকে গান্ধী জয়ন্তী আছে তো তাই জন্য হয়তো ওপেন নাও হতে পারে, কোনো সিওরিটি নেই। তো ব্যাড লাক এটা যে কভার করা হলো না। চলুন দেখি কোথাও তো একটা ব্রেকফাস্ট বা লাঞ্চ কিছু করতে হবে, সেই জায়গায় কিছু কভার করব। তো যাই যেতে থাকি, যদি রাস্তায় কিছু ভালো অপশান থাকে সেগুলো আপডেট করছি আপনাদের। এখন খেতে দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টটাতে, বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো, এর নাম হচ্ছে বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো এটা এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদের সাথে আলাদা করে আমি বেরিয়ে কথা বলছি, আর এখানে একটু গানও চলছে, দেখি কিভাবে ভিডিও করা যায়। তো চলুন এই ভিডিওটা আলাদা থাকবে, থ্যাংক ইউ। তো বাগিচা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছে, জায়গাটা খুবই ভালো ছিল, আপনারা একটা আলাদা ভিডিওতে এটার ব্যাপারে পুরো ডিটেলস পেয়ে যাবেন।
চলুন এবার আমরা যাব বাগডোগরা এয়ারপোর্ট। তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে। এখন 11:30 বাজে, আশা করছি 12:30-টার মধ্যে পৌঁছে যাব, তারপরে বাকি ওখানে গিয়ে আপডেট করছি। তো এখন 12:15 বাজে, আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। চলুন লাগেজগুলো নিয়ে ভেতরে যাই, তারপরে সব কিছু ফর্মালিটিস করে তারপর কথা হচ্ছে। তো এখন বাজে 12:51, আমাদের সব কিছু কমপ্লিট। ওয়েট চেক ইন আমাদের আগে থেকে করা ছিল, তো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেক ইনও কমপ্লিট, লাগেজও হ্যান্ড ওভার হয়ে গেছে। তো এখন মোটামুটি ঘন্টাখানেকের ওপরে ওয়েট করতে হবে, তারপর আমাদের ফ্লাইট আছে। চলুন যা যা আপডেট হচ্ছে সেগুলো আপনাদেরকে ইনফর্ম করছি। আমাদের বুকিং আছে, আমাদের টিকিটটা আছে ইন্ডিগোতে, আর আমাদের গেট নাম্বার 3। তো কলকাতাতে মানে বাগডোগরা থেকে ছাড়বে 2:20 আর কলকাতায় ল্যান্ড করবে 3:20। তো একদম 1 ঘন্টা বেশি খুব একটা টাইমিংয়ে মানে দেরির ব্যাপার নেই। তো চলুন আমাদের যখন বোর্ডিং হবে তখন আপনাকে আপডেট করছি। তো আপনারা দেখলেন উর্মিলা মাতুনকার, এখন এই বাগডোগরা এয়ারপোর্টে আমরা ক্লিপিংস নিলাম, উনি এমনি বসেই আছেন, বাট কেউ মানে একটুখানি সানগ্লাস সানগ্লাস পরে আছে, কেউ অতটা বুঝতে পারছে না। বাট আমরা গিয়ে বললে হয়তো ফটো তোলা যেত, বাট সেরকম কিছু করলাম না, কারণ বাই চান্স যদি এরকম সেলফি তুলতে যাওয়া হয় বাকি লোকেরা বুঝে যাবে, প্রচণ্ড সিকিউরিটি ইস্যু হয়ে যাবে, তো সেটা প্রচণ্ড খারাপ ব্যাপার হয়ে যাবে এখানে কন্ট্রোল করা। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের বোর্ডিং হওয়ার টাইমও হয়ে আসছে, তো চলুন ফ্লাইটে উঠে কথা। আমরা অলরেডি ফ্লাইটে উঠে বসে পড়েছি, এখন 2:00 বাজে, 2:20-র দিকে ছাড়ার কথা। দেখা যাক, যদি অনেক সময় তো আগেও ছেড়ে দেয় সবাই যদি এসে গিয়ে থাকে, তো দেখা যাক, ছাড়লে আপনাদের আপডেট করছি। তো এখানে নেক্সট সিটে এরকম সেফটি প্রিকশন কার্ড দেওয়া আছে, তো যাদের যাদের আসবেন তারা আপনাদের সুবিধা মতন এইগুলো পরে নেবেন, কীভাবে সিট বেল্ট লাগাতে হয় সেগুলো সব ডিটেলস দেওয়া আছে। ফ্লাইট একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, আর 1 ঘন্টা মতন
আমাদের টাইম লাগবে কলকাতায় পৌঁছাতে। তারপরে দেখা যায় কলকাতার কি অবস্থা। লাস্ট কয়েকদিন ধরে শুনছি ওখানে খুব বৃষ্টি হচ্ছে, তো গিয়ে দেখি কিরকম। আর এয়ারপোর্টে গাড়ি আমাদের চলে আসবে, তো তারপরে বাড়ি যাব। চলুন নেমে বাকি কেমন কি খরচা পড়লো সেগুলো বলে দিচ্ছি। আর যেটা আমাদের যে গাড়িটা আমাদের দার্জিলিং থেকে বাগডোগরা ড্রপ করলো, তো ওই গাড়ি চার্জ নিয়েছে 3,500 টাকা। তো আমি ওনাদের নাম্বার দিয়ে রাখবো, খুবই ভালো ছিল যারা আমাদেরকে মানে ঘুরিয়েছে কয়েকদিন ধরে। তো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন, খুবই ভালো তারা। তো চলুন বাকি নেমে কথা। তো আর 15 মিনিটসে আমরা নেমে পড়বো। একদম রাইট টাইমে আমরা কলকাতায় পৌঁছে গেছি, ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। এখন আমরা নামিনি, তো ওরা নেমে লাগেজগুলো নিতে হবে, তারপরে বাড়ি। कोलकाता में उतरेंगे, आपसे निवेदन है कि अपने बॉडी कार्ड हाथ में रखें। और यात्री हमारे साथ 6E6367 से अहमदाबाद। बेल्ट नंबर 1 है, वेट करछी लगेजर जन्य। কতক্ষণে আসে দেখি এবার। তো সব লাগেজ এসে গেছে, এবার বেরোবার পালা, চলুন তাড়াতাড়ি। তো গাড়ির জন্য ওয়েট করতে করতে আপনাদের কিছু ডিটেলস দিয়ে দিই। এই ফ্লাইটটা আমরা বুক করেছিলাম আজ থেকে 2 থেকে 3 মাস আগে। তো তখন আমাদের ফ্লাইটের চার্জ পড়েছিলো একজনের প্রায় 4,500 টাকা করে। তো এই হচ্ছে ডিটেলস। আমরা আসলে বন্দে ভারতের কিছু টিকিট পাইনি ফেরার সময়, আর তাছাড়াও মানে যেহেতু এই সময়টাই 4-5 দিন সব ছুটি ছিল, তো এই সময়টা খুবই রাশ ছিল। তো আর 2 মাসের আগে ট্রেনের টিকিট পাওয়া পসিবল হয় না। তো বন্দে ভারতে যেহেতু দিনের দিন থাকে সকালবেলা, তো আসার সময় পেয়ে গেছিলাম বাট ফেরার সময় পাইনি। তো তাই জন্য এত টাকা দিয়ে ফ্লাইটের টিকিটটা কাটতে হয়েছিল, নাহলে জেনারেলি বাগডোগরা এত টাকা মানে হয় না। এই সময়টা রাশের জন্যই প্রাইসটা বেশি। তো চলুন, আমাদের গাড়ি এসে গেছে। এই যে ভেনু এসে গেছে, আসছে। তো চলুন লাগেজগুলো ঢুকিয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। তো ঘোরাঘুরি কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আর আধা ঘন্টার মধ্যে আশা করছি বাড়িতে ঢুকে যাব। তো দার্জিলিং সিরিজ এখানেই শেষ করছি। সিরিজগুলো ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, বাই বাই।